الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم اغتمن خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئنا کے مانندے تو نہیں دل تو بہت ہے आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दु लिमन कद्दर खैरन व खबला अल्हम्दु लिमन कद्दर खैरन व खबला व शुक्र लिमन सौवर हुस्न व जमाला
अश्शुकुरु लिमन सव्वर हुस्नौ व जमाला। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর। আল্লাহ তাআলা আসরের কসম করে বলেছেন, আমার আল্লাহ তো দুর্বল নয় যে তিনাকে কোনো কথা কসম করে বলতে হবে। আল্লাহ তাআলা কসম করে বললেও যেরকম গুরুত্ব, আর কসম না করে বললেও সেই রকম গুরুত্ব। তবে আল্লাহ তাআলা পণ্যের গুরুত্ব বুঝাইতে গিয়ে কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষের হায়াত আছে তো মানুষের দাম আছে, মানুষের হায়াত নাই তো মানুষের দাম নাই। এই দুনিয়ার বুকে কত কষ্ট করে গাড়ি বাড়ি কত কিছু করলাম, আপনার এই দুনিয়ার বুকে অনেক দাম আছে আপনার হায়াত থাকা অবস্থায়। আপনার হায়াত নাই তো আপনার কোনো দাম নাই। নিজের স্ত্রীর সাথে 60-70-80 বছর ঘর সংসার করলেন, নিজের ছেলে মেয়েদেরকে নিজে না খাইয়া তাদেরকে খাওয়াইছেন, ছোট থেকে বড় করেছেন কত কষ্ট করে, আপনার প্রাণ চলে গেছে তো আপনার আর কোনো দাম নাই। আপনার রূহ আপনার দেহ থেকে বের হয়ে গেছে তো আপনার আর কোনো দাম নাই। আপনাকে আর ঘরের মধ্যে রাখবে না, আপনাকে ওই কবরস্থানে রেখে আসবে। আপনার ব্যবসার মূলধন থেকে সেকেন্ডে সেকেন্ডে সম্পদ কমতেছে, তাহলে আপনি কি লাভের মধ্যে আছেন নাকি লসের মধ্যে আছেন? হায়াতের উপমা হলো বরফের মতো, খোলা জায়গায় যদি বরফ রাখা হয় তাহলে মুহূর্তে মুহূর্তে বরফের অস্তিত্ব শেষ হয়ে যায়। এত বড় বরফের চাপা কোথায় চলে যায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বর, মরণ আসার আগে হায়াতের মূল্যায়ন করো। হায়াত তো মহামূল্যবান সম্পদ। আপনি জীবিত আছেন, আপনার নেক কাজ করার ক্ষমতা আছে, বদ কাজ করার ক্ষমতা আছে। আপনি চাইলে নেক কাজও করতে পারবেন, আবার চাইলে বদ কাজও করতে পারবেন। আপনাকে উভয় ক্ষমতা দান করা হয়েছে, আপনাকে দুনিয়ার বুকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি যেইটা করতে চান আপনি সেইটাই করতে পারবেন। 2 নম্বর হলো, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। যখন মানুষ যুবক থাকে তখন নেক কাজ করা তার জন্য সহজ থাকে, সহজ হয়ে যায়। আর যখন বুড়া হয়ে যায়
তখন সে নেক কাজ করতে পারে না, নেক কাজ করা তার জন্য কঠিন হয়ে যায়। ঠিক মতো রুকু সেজদা করতে পারে না, ঠিক মতো অজু করতে পারে না। এই জন্য বলা হয়েছে বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। তিন নাম্বার হলো ব্যস্ত হওয়ার আগে অবসরের মূল্যায়ন করো। আপনি এখন অবসর আছেন, তো একটু কোরআন তেলাওয়াত করুন বা জিকির করুন, আপনি যে কোনো নেক কাজ করতে পারেন। যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন তো এইগুলো ঠিক মতো করতে পারবেন না। চার নম্বর হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। মানুষ যখন অসুস্থতা হয়ে যায় তখন সে ঠিক মতো নামাজ আদায় করতে পারে না, ঠিক মতো জিকির করতে পারে না। এই জন্য বলা হয়েছে অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। পাঁচ নম্বর হলো দরিদ্রতা আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করো। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে যারা চারটি কাজ করবে অল্প সময়ের মধ্যে জান্নাতের মালিক হয়ে যাবে। এক নম্বর হলো যারা ইমান আনায়ন করবে তারা অল্প সময়ের মধ্যে জান্নাতের মালিক হয়ে যাবে। জিব্রাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। দুই নম্বর, যারা আমলে সালেহ করবে তারা অল্প সময়ের মধ্যে জান্নাতের মালিক হয়ে যাবে। নিজে সৎ কাজ করতে হবে, অপরকে সৎ কাজ করার জন্য আদেশ করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, তুমি অমুক বস্তির নিকট যাও এবং তাকে উল্টাইয়া দাও। জিব্রাইল আমিন আসলেন, এসে দেখে যে বস্তির মাঝখানে আল্লাহর এক বান্দা আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন আছে। জিব্রাইল আমিন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আমি গিয়েছিলাম জাইয়া দেখি তোমার এক বান্দা ইবাদত করতেছে। আল্লাহ পাক বললেন, তাকে সহ উল্টাইয়া দাও, কারণ সে একা ইবাদত করতেছে, সে একা ইবাদত করে জান্নাত অর্জন করতেছে, আমার অন্য বান্দারা জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদেরকে একটু নিষেধ করে না। চার নম্বর হলো
পরস্পর সত্যের তাকিদ করে তারা অল্প সময়ের মধ্যে জান্নাতের মালিক হয়ে যাবে। সুতরাং আমাদের সবাইকে এই চারটি গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।